ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর এর আগে মূলত মহানগর কলকাতাতেই দুর্গাপুজোর শুরু হওয়ার বেশ প্রায় কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যেত কাউন্টডাউন তবে সময়ের সঙ্গে সঙ্গে চিত্রটা বদলাচ্ছে কলকাতা সংলগ্ন মফসলগুলিতেও ঠিক তেমনই কলকাতার কাছেই রয়েছে কল্যাণী বেশ কয়েক বছর ধরেই কল্যাণীর বিভিন্ন দুর্গাপুজোর কমিটিরা বেশ জাকজমকভাবেই দুর্গাপুজো করে থাকেন গত বছর কল্যাণীর আইটিআই লুমিনাস পার্কের দুর্গাপুজো সারা ফেলে দিয়েছিল গোটা বাংলায় গত বছর তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার নির্মাণ করে রীতিমতো সারা ফেলে দিয়েছিল গোটা রাজ্য তথা দেশ জুড়ে এবং আসন্ন দুর্গাপুজোয় তারা খুঁটি পুজোর মাধ্যমে তাদের পুজো প্যান্ডেলের থিম প্রকাশ করল এবার লুমিনিয়াস ক্লাব এবং ব্যবসায়ী সমিতির একত্রিশতম দুর্গা উৎসব পালিত হচ্ছে এটা বা আপনারা সকলেই জানেন এই মুহুর্তে এই পুজো সারা বাংলা নয় সারা ভারতবর্ষ ছড়িয়ে বিদেশেও এই পুজো সম্বন্ধে মানুষ জানতে অনেক বেশি আগ্রহ সবাই তাকিয়ে আছে এবছরের পুজো কোন মাত্রায় নিয়ে যাওয়া হবে তার কারণ হচ্ছে গত বছর যে টুইন টাওয়ার হয়েছিল। এত মানুষের এখানে আগমন ঘটেছিল কিন্তু মা দুর্গার আশীর্বাদে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবছর আমরা প্রথম থেকেই আমরা নজর রাখছি যে এবছরও একটা আকর্ষণীয় পুজো মণ্ডপ এবং দুর্গা প্রতিমা আমরা উপহার দিতে পারবো কল্যাণী আইটিআই পুজোকে নিয়ে মানুষের একটু অন্যরকম উন্মাদনা লক্ষ্য করা যায় গত বছরের দুর্গা উৎসবে নির্মিত হয়েছিল টুইন টাওয়ার বহু মানুষের মন কেড়েছিল গত বছর প্রচুর দর্শনার্থীর উপস্থিত হওয়ায় বার বার বিশৃঙ্খলার লক্ষ্য করা গিয়েছিল তবে এবার যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য তারা আগে থেকেই প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তা অরূপ মুখার্জি এবছর খুঁটি পুজোর মাধ্যমে তারা প্রকাশ করলো তাদের থিম পুজোর উদ্যোক্তাদের মাধ্যমে জানা যায় এবছর দুর্গা পুজোয় তাদের থিম হবে চীনের গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার চীনের অত্যন্ত জনপ্রিয় সুবিশাল এই টাওয়ার যা তৈরি যা তৈরি করা হবে কল্যাণীর আইটিআই পার্কে এবং স্বাভাবিকভাবেই পুজো কমিটির এবছরের থিম প্রকাশের পরেই উচ্ছ্বাসিত সকল পুজোপ্রেমী মানুষেরা ক্লাবে আসছে তো চীনের গ্র্যান্ড লিসবার টাওয়ার তো এটা একটু অন্যরকম ভাবনা আছে মানে যে টাওয়ারটা আছে তার সামনে একটা পৃথিবীর মতন একটা গোল আছে পৃথিবীর ডিম্বাক তো ওইটাকে আনার চেষ্টা হচ্ছে ওইটা দিয়েই করবো এবং এটা এবারও আমাদের যেটা আই যে একশো পঞ্চান্ন ফুট হাইট আশা করছে হয়ে যাবে নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট নিউজ এইটি লোকাল